হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এজ লার্নিং সেন্টার আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস টেনের দশম শ্রেণীর আজকের বিষয় বিজ্ঞান শুরু করার আগে বলি তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ দেখো এবার শুরু করছি এক নম্বর টিক উত্তর নির্বাচন করো যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে দুই তার গ্রাম আণবিক গুরুত্ব হলো ক চার গ্রাম পার মোল খ ষোলো গ্রাম পার মোল গ বত্রিশ গ্রাম পার মোল ঘ চৌষট্টি গ্রাম পার মোল এটার উত্তর হবে ঘ চৌষট্টি গ্রাম পার মোল তারপর একে দুই গলিত সোডিয়াম ক্লোরাইডেট তড়িৎ বিশ্লেষণ করার সময় ক কাথর ধনাত্মক ও এখানে বিচারণ ঘটে খ ক্যাথর ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে গ অ্যানোর ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে ঘ ঘথোর অ্যানোর ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে এটার উত্তর হবে খ ক্ষোর ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে তারপর একের তিন তিন অহম এবং ছয় অহম রোদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হল ক নয় অহম ঘ চার অহম গ দুই অহম আর ঘ এক ওহম এর উত্তর হবে গ দুই ওহম তারপরের প্রশ্ন একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও দুইয়ের একের প্রশ্ন কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় পূর্ণ মানে এক এক নম্বরের প্রশ্ন উত্তরটা হবে দুইয়ের একের উত্তর হল তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরোসায়নাইড মানে কে এ ইউ সি এন টয়েস দ্রবণ ব্যবহৃত হয় দুয়ের দুইয়ের প্রশ্ন কিলোওয়াট মানে কে ডব্লিউ ও কিলোওয়াট ঘণ্টার মানে কে কেডাব্লিউ এইচ এর মধ্যে কোনটি ক্ষমতা রাখো এটার উত্তর হলো কে ডব্লিউ তারপর দুইয়ের তিন ডিসি অপেক্ষা এসির একটি ব্যবহারিক সুবিধা লেখো উত্তর ডিসি অপেক্ষা এসি সরবরাহ ও বন্টনে শক্তি ক্ষয় কম হয় তিন নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও গুণিত দুই মানে দুই নম্বরের প্রশ্ন তিনের এক ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো এটার উত্তর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বাম হাতের বৃদ্ধাংস্তু তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকর্ণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চম্বক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গ পরিবাহের গতির অভিমুখ বা পরিবাহের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে ছবিটা এরকম হবে এটা তর্জনী মধ্যমা এটা দেখো এইভাবে যেটা তর্জনী চম্বক্ষেত্র আর মধ্যমা প্রবাহ আর বৃদ্ধঘ পরিবাহের উপর ক্রিয়াশীল বলে অভিমুখ নির্দেশ করবে ছবিটা তুমি আঁকতেও পারো রাখলেও হবে পরের প্রশ্ন তিনের দুই পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো সি এ মানে ক্যালসিয়াম সমান চল্লিশ সি মানে কার্বন সমান বারো ও সমান ষোলো মানে অক্সিজেন সমান ষোলো উত্তর বিক্রিয়া সমী সমীকরণ হলো ক্যালসিয়াম কার্বোনেট মানে সিএসিও থ্রি প্লাস টু এইচ সি এল সমান সিএসিএল টু প্লাস ও টু প্লাস এইচ টু ও দেখে এখানে ক্যালসিয়াম কার্বোনেটে মান বের করবো ক্যালসিয়াম সমান এটার সমান চল্লিশ সি সমান বারো আর ও সমান ষোলো এবার তিনটে আছে তাই ষোলো গুণিত তিন এবার সমান সমান হলো একশো গ্রাম এবার এটা কার্বন ডাইঅক্সাইডে বের করবো কার্বন সমান বারো ও সমান ষোলো এখানে দুটো আছে তাই গুণিত দুই তাহলে বারো আর বত্রিশে চুয়াল্লিশ এবার এভাবে লিখতে হবে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়েজনে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় চুয়াল্লিশ গ্রাম তাহলে এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়েজনে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় চল্লিশ বাই একশো চুয়াল্লিশ বাই একশো তারপরে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনাইটের পূর্ণ বিয়োজনে পাওয়া যায় চুয়াল্লিশ বা একশো গুণিত পঞ্চাশ এবার কাটাকুটি করে আমরা বাইশ গ্রাম পাব তাহলে নির্ণয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বাইশ গ্রাম এবার চার নম্বরে চার নম্বর পড়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও পূর্ণমান তিন গুণিত এক মানে তিন নম্বরের প্রশ্ন চারের এক দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত এক দাসার্ধের অনুপাত এক অনুপাত দুই এবং রোধাঙ্কের অনুপাত তিন অনুপাত চার হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো এটা এভাবে করবে ধাতব তার দুটি দৈর্ঘ্যের অনুপাত এল ওয়ান অনুপাত এল টু সমান দুই অনুপাত এক ব্যচার্য অনুপাত আর ওয়ান অনুপাত আর টু সমান এক অনুপাত দুই রোধাঙ্কের অনুপাত এস ওয়ান অনুপাত এস টু সমান তিন অনুপাত চার আমরা জানি তারের রোধ আর সমান এস এল বাই এ প্রথম তারের রোধ আর ওয়ান সমান এস অন এল ওয়ান বাই এ ওয়ান তাহলে কি মান যেগুলো দেওয়া আছে বসাই তিন গুণিত দুই বাই টু পাই আর ওয়ান তাহলে তিন গুণিত দুই টু আর ওয়ান সমান এক আছে তাই টু পায় গুণিত অন দ্বিতীয় তারে রোধ আর টু সমান এস টু এল টু পা এ টু ফোর গুণিত ওয়ান বাই টু গুণিত তাহলে টু গুণিত টু ফোর গুণিত ফোর টু তাহলে তার দুটির রোধের অনুপাত কত আর অনুপাত আর টু সমান থ্রি ইজ টু টু বাই টু পাই ইন্টু ওয়ান অনুপাত ফোর ফোর ইজ টু ওয়ান বাই টু পাই ইন্টু টু তাহলে এখানে টু দে টু এখানে কেটে যাবে দুই দেয় চার হয়ে গেল এখানে দুই এখানে দুই তাহলে এখানে টু পাই টু পাই টু পাই কেটে গেল দুই থাকলো এদিকে আর এদিকে থাকলো ছয় তাহলে ছয় অনুপাত দুই মানে তিন অনুপাত এক তাহলে তোমাদের ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের সমস্তটা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো এবার অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের দিতে যাও উত্তর পেয়ে যাবে আর যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো ধন্যবাদ